আপনি তো জানেন সবাই জায়গা করোনা ভাইরাসের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। করোনা ভাইরাসের মেইন জিনিস হয় হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ জন্য হ্যান্ড স্যানিটাইজার মার্কেটে পাওয়া যায় না, এখনই মার্কেটে শর্টেজ হয়ে গেছে। তার জন্য আজ আমার মাঝখানে উপস্থিত আছে মনোজ, ওই একজন কেমিস্ট্রি টিচার, ওই আপনাকে বলবে কিভাবে বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার করা যায়। নমস্কার, আমি আপনাদের আজকে বলবো কি করে বাড়িতে সহজেই আপনারা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পারবেন। প্রথমে দেখুন, আমি একটা গ্লাস নিয়েছি এবং তার মধ্যে আমি এখানে অ্যালোভেরা জেল যোগ করছি এবং অ্যালোভেরা জেল যে পরিমাণে আমি এখানে দেব ঠিক তার থেকে দ্বিগুণ পরিমাণে এখানে ব্যবহার করতে হবে স্পিরিট। এবং এখানে যে স্পিরিটটা আছে সেটা 91%, তো আমি এই স্পিরিটটা প্রথমে দিয়ে এটাকে জল দিয়ে ডাইলুট করব। তো প্রথমে আমি আগে স্পিরিটটা দিয়ে দিচ্ছি। স্পিরিট এবং যে জলটা ইউজ করব তাদের পরিমাণটা অ্যালোভেরার পরিমাণের থেকে দ্বিগুণ হতে হবে। হওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়ব। নাড়ার পরে যখন একদম পুরোপুরি মিশে যাবে তখন আমি এটার মধ্যে দু এক ফোঁটা ডেটল ইউজ করব, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে। এবং আমরা যে এখানে স্পিরিটটা ব্যবহার করছি, এখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করবে মেইনলি এই স্পিরিটটাই। তো এবার ভালো করে এটাকে নাড়ার পর আমাদের তৈরি হয়ে গেল হ্যান্ড স্যানিটাইজার। তো আমার কাছে এখানে একটা খালি বটল আছে, এটা 50 ml বটল। আমি এটার মধ্যে এই হ্যান্ড স্যানিটাইজারটাকে প্রবেশ করিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে ব্যবহার করার মতো হ্যান্ড স্যানিটাইজার। এবার এটা আমরা সহজেই ব্যবহার করতে পারছি। এই জিনিসের জন্য মনোজ প্রচুর অ্যানালিসিস করেছিল, তার জন্য এই জিনিসের নাম হবে গোল গোল স্যানিটাইজার।